কিরে, অনেক রাত হলো, এবারে শুয়ে পড়। বাবা, আমার অনেক কাজ বাকি আছে, তুমি শুয়ে পড়ো। আরে বাকি কাজ কাল করবি, কালকে মহালয়া, মহালয়া শুনবি তো? তু এত সকালে কে উঠে? আর মহালয়া এখন সবসময় ইন্টারনেটে অ্যাভেলেবেল। আর তুমি যাও তো, আমাকে ডিস্টার্ব করো না এখন। ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। কিরে প্রিয়, খুব বিজি নাকি? কে? আরে আমি। তুই কে? আমার মতো পুরো সেম দেখতে। আমি তোর মন, খুব বিজি হয়ে গেছিস না আজকাল? আসলে এত কাজ, তাই আর কি, সময় হচ্ছে না। দেখ ভাই, সময় কারোর জন্য থেমে থাকবে না সেটা জানি, যত দিন যাবে কাজও বাড়বে, কিন্তু তার মধ্যে দিয়ে তোকে আনন্দটাকে উপভোগ করতে হবে। মানে কালকে কি আছে জানিস? বাবা বলেছিল। তোর বাবা বলার পর মনে পড়ল? দেখ ভাই, যত দিন যাবে আমরা আরো ডেভেলপ করব, কিন্তু কিছু ঐতিহ্যকে আমরা ভুলতে পারবো না। দেখ ভাই, আজ থেকে 13-14 বছর আগে যখন মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ওই সময় তুই তোর মাকে বলে রাখতিস যে মা কালকে সকালবেলা ডেকে দেবে, কালকে আমি মহালয় দেখতে যাব। তুই মহালয়ার আগের দিন ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতিস, মনে পড়ে সেই সব কথা? তুই সকাল সকাল উঠে দাদুর সঙ্গে রেডিওতে মহালয় শুনতিস, পাশের বাড়িতে গিয়ে মহালয় দেখতিস টিভিতে, একটুকু বেলা হলে তারপরে তুই শিউলি ফুল কুড়ে নিয়ে এসে খেলা করতিস, মনে পড়ে সেসব কথা? তারপরে জানলা খুলে সেখানে হাওয়া খেতিস, তারপরে পাখির আওয়াজ, মনে পড়ে সেসব কথা? তারপরে তোর বাবার সঙ্গে গিয়ে গঙ্গায় স্নান করতিস, ওখানকার মাটি ঘরে নিয়ে আসতিস। কিছু কিছু জিনিস ভুলে যাওয়া যায়, কিন্তু সে বাচ্চাবেলার সময় কাটানো, বাচ্চাবেলার সেই স্মৃতি এখনো ভোলা যায় না। পাশের বাড়ির শিউলি গাছ থেকে শিউলি ফুল কুড়ে নিয়ে আসতিস, মনে পড়ে এইসব কথা? আমরা যদি এখন থেকে এইসব ভুলে যাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? ঠিক বলেছিস। তাহলে হয়ে যাবিও সেই মহালয়া। ছোটবেলার কথা মনে পড়ে তাহলে ওটা কমেন্টে এসে বলো, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না।